এরপরে প্রশ্ন হলো হারাম থেকে বাঁচতে দ্রুত বিয়ে করতে চাই কিন্তু ভাষায় বলতে পারছি না কিভাবে ভাষায় জানাতে পারি এবং কোনো আমল আছে কিনা দ্রুত বিয়ে করার। ভাই যুবকদের এই প্রশ্ন আজকাল অনেক বেশি। দেখুন এই প্রশ্নের কমন উত্তর এর আগেও আমি অনেকবার দিয়েছি, সেটা হলো আপনি আর বিয়ে প্রয়োজন বিয়ে করা ছাড়া ইমান আমল রক্ষা করতে পারছেন না, ভাষায় মুরব্বীরে বলতে পারছেন না। তো আপনি কয়েকটা কাজ করেন। এক নম্বর হলো যেই সব জায়গায় বেপরদান মেয়েদেরকে দেখার কারণে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, সেই দেখা দেখির রাস্তাটা আগে বন্ধ করেন। সেই দেখা দেখির রাস্তাটা আগে বন্ধ করেন। উত্তরটা মন মতো হইল না। যদি বলতাম যে হ্যাঁ বাপেরা বিয়ে দিয়ে দেন, তাহলে বলতেন হ্যাঁ হুজুর ভালো। এখন আপনি চোখের গুনাহ থেকে নিজেকে আগে বাঁচান, তাহলে আপনি মনের ভিতরে যে জেনার কল্পনা হয় সেগুলো থেকে বাঁচতে পারবেন। আপনি পানি আসার রাস্তা রাখছেন, এদিক দিয়ে পানি সেচতেছেন, সারা জীবন পানি সেচে মাছ ধরা যাবে? আগে পানি আসার রাস্তাটা বন্ধ করতে হবে। অতএব চোখের জেনা হয় যেই সব জায়গায়, ফেসবুকে যেসব আইডি থেকে বা জিনিস আছে এগুলো ব্লক করেন, আনফ্রেন্ড করেন, আনফলো করেন, দরকার হলে অ্যাপ থেকে নিজে বের হয়ে আসেন। হারাম যেখানে যেখানে আসে, যেগুলো দেখে আপনার ভিতরে বাজে চিন্তা আসে, নিয়ন্ত্রণ করতে পারেন না, সেগুলো থেকে আগে সরে আসেন। এটা হলো এক নম্বর কাজ। তারপরেও পারতেছেন না, বহু চেষ্টা করছেন, এবার আপনার বিয়ে ছাড়া উপায় নাই, বুঝলাম। তাহলে এবার যেটা করেন সেটা হলো ইনকাম করা শুরু করে দেন। একটা টিউশনি ধরেন, একটা চাকরি ধরেন, একটা উপার্জন ধরেন, কিছু কামাই রোজগার শুরু করেন। বিয়ে করতে মোহরের টাকা লাগবে না, নাকি বাকি রাখি পরে বউর কাছে মাপ চাইবেন? এটা কোনো পুরুষ মানুষের কাজ, এ তো কাপুরুষের কাজ। পুরুষ মানুষ বিয়ের জন্য মোহরের টাকাটি উপার্জন করবে, জমাবে, এরপরে বউরে একেবারে বান্ডেল ধরে টাকা দিবে বাঘের বাচ্চার মতো। কি বলেন? সব আপনারা মায়ের পুত বাপের পুত হইতে রাজি আছেন তো? বাপের বেটা হইলে তো কামায় রোজগার করবেন, মোহরের টাকা ঠিক করবেন। মেয়ের বাপ মোহর নিয়ে বেশি বাড়াবাড়ি করবে, বলবেন হবু শ্বশুর বাবাজি এই টাকা আছে আমার কাছে মোহর, আমি 10,000 20,000 দিতে পারবো, 30,000 বেশি দিতে পারবো না, না পারলে থাক আপনার মেয়ে, মেয়ের অভাব নেই। কিন্তু দৌড়বেন 20 লাখ, দৌড়বেন 10 লাখ, 10 টাকা আপনার পেটে পাড়া দিলে বাইর হবে না। এটা কোনো মোহরের সঠিক পদ্ধতি নয়। বিয়ে করা ছাড়া ইমান আমল রক্ষা করতে পারছেন না, তাহলে আপনার জন্য দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করেন। উপার্জন হালাল টাকা কামাই করেন, যাতে বিয়ে করে বোর ডাল ভাতের ব্যবস্থাটা করতে পারেন। কোন রকম ডাল ভাতের ব্যবস্থা হয়েছে, মোহরের ব্যবস্থা হয়েছে, এবার আপনি হিম্মত করে চাচা মিয়ার একটু দূরে থেকে বিয়ার প্রস্তাবটা দিয়েন। বলেন দূরে থেকে এই জন্য দিয়েন যে কাছে থাকে যদি আবার মাইদ্যর খান পরে আমার দৌড় দিয়েন না। আর চাচা মিয়ারে যদি ডাইরেক্ট বলতে ইতস্তত বোধ হয়। সব বাপ একরকম না, অনেক বাপের সাথে ছেলে মেয়েরা ফ্রি, আবার অনেকের সাথে এতটা ফ্রি না। ফ্রি না হলে সেটা বলে মাইদ্যরাত দৌড়ানি খায়েন না, বরং সেটা কোনো মুরব্বীকে দিয়া সবচেয়ে ভালো হয় এলাকার ইমাম সাহেবের সাথে বাইল দেন, একটু চা পানি খাওয়ান, খাওয়াই ইমাম সাহেবরে বলেন হুজুর আপনি একটু আমার বাপের একটু ধরেন, একটু বুঝান, এবং এই কন্ট্রাক্টটা ওনাকে দেন যে ডিলটা আপনি সফল হয়ে আসেন চাইনিজ খাওয়াই দিব আপনারে। ইমাম সাহেব যায় আপনার বাপের সুন্দর করে বুঝাইলো যে বাবাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদেরকে সময় মতো বিয়ে দিয়ে দাও, দেরি করে বিয়ে দিলে তারা যদি অপকর্ম করে সমাজে ফিতনা ফাসাদ হয়, দায় কিন্তু তোমার। এটা চাচা মিয়ারে বুঝাক হুজুরে বা অন্য কেউ। এরকম কয়েকটা পলিসি অবলম্বন করেন, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। এর পাশাপাশি আল্লাহর কাছেও দোয়া করেন। ডাইরেক্ট শুধুমাত্র চাইবেন যে হুজুর দোয়া শিখাই দেন, আর দোয়ার চোটে ডাইরেক্ট বিয়ে হয়ে যাবে অটোমেটিক, এরকম কোনো অটোমেটিক দোয়া আমার জানা নাই। কথা কি বুঝাতে পারছি? এর পাশাপাশি আল্লাহর কাছে নেক স্ত্রী নেক স্বামী এটা আশা করে দোয়া করবেন। সূরা ফুরকানের আয়াত নম্বর 74 বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে উত্তম জীবন সঙ্গী সঙ্গিনী দিবেন। এরপরে প্রশ্ন হলো যদি কোনো স্বামী বিদেশ থেকে তার স্ত্রীর সাথে একটু ঝগড়া হলেই বলে যে তোকে বাড়িতে এসে তালাক দিয়ে দিব, আর যদি তালাক শব্দ উচ্চারণ না করে তাহলে কি তালাক হয়ে যাবে? ভাইরা একটা জিনিস মনে রাখবেন, আমাদের সমাজে তালাকের বিষয়টাকে আমরা ছেলে খেলা বানিয়ে ফেলেছি। তালাক ছেলে খেলা নয়, তিনটা বিষয় এমন আছে। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, হাদিসের ভাষ্য হলো তিনটা বিষয় এমন আছে আপনি সিরিয়াসলি বললে যা হবে, দুষ্টমি করে বললেও তা হবে, হালকা রাগের মাথায় বললেও তা হয়ে যাবে, উপায় নেই। তার মধ্যে একটা হলো তালাক। एजন্য কথায় কথায় তালাক দিতে নাই। অনেক প্রবাসী আছেন, প্রবাস থেকে দূরে থাকার কারণে একটু বোঝাপড়ার গরমিল হয়, কাছে থাকলে এগুলা এতটা হয় না। দূর দেশে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হয়, কান কথা ঢুকে মাঝখান থেকে আরেকজনে পুশিং করে, নানা রকমের অসুবিধা তৈরি হয়। তখন রাগের মাথা বলে, আমি এবার আইসানি, তোর এবার ছেড়ে দিব, তোর সাথে আর ঘর করবো না। তো এরকম ভবিষ্যতে তালাক দেব, করব না, এগুলা বললে তালাক হয় না, কিন্তু এভাবে বলা অনুচিত, গর্হিত কাজ। এগুলো বলতে বলতে কখনো এমন কিছু মুখ দিয়ে বাইর হয়ে যাবে যেটাতে তালাক হয়ে যায়। এই জন্য এগুলো সাবধান। তালাকের কথা এভাবে ছেলে খেলার মতো আপনার বলতে হয় না। ঠান্ডা মাথায় পরামর্শ করে তালাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। হুট করে বলে দিলে তালাক হয়ে যেতে পারে, তখন কিন্তু আর রক্ষার উপায় থাকবে না। আমরা শুধু কষ্ট করে সাহারি থেকে ইফতারি পর্যন্ত না খেয়ে থাকি, পিপাসা থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, রুব্বাস সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। কত রোজাদার আছে যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া, তারা ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা ছাড়া আর কোনো লাভ তাদের হয় না। কারণ এই রোজা রেখে তারা ওই যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকতে পারে না, সবর করতে পারে না, পাপাচার ছাড়তে পারে না, গুনাহের কাজ ছাড়তে পারে না। রোজাও রাখে আবার অন্যায় কাজও করে। মনে রাখবেন, রোজা শুধু পেটের হয় না, রোজা শুধু পেটের হয় না, রোজা শুধু নিজের ক্ষুধা তৃষ্ণা এবং যৌন চাহিদা কন্ট্রোল করার নাম নয়। এগুলা রোজার মূল স্ট্রাকচার। রোজা হয় একজন মানুষের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের। হাতের রোজা হলো হাত দিয়ে কোনো অন্যায় কাজ করব না, কারোর গায়ে হাত দেব না, চুরি অন্যায় করব না, দুর্নীতি করব না, হাত দিয়ে অন্যায় কিছু খারাপ কোনো কাজ, হারাম কোনো কাজ হাত দিয়ে করব না। এটা হলো হাতের রোজা। মুখের রোজা হলো এই মুখ দিয়ে আমি রমজান মাসে এবং গোটা জীবনে কোনো খারাপ কথা বলবো না, কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে বের হবে না, হারাম খাবার আমার মুখ দিয়ে ঢুকবে না, আমার এই মুখ দিয়ে কোনো গুনাহ হবে না। এটা হলো মুখের রোজা। চোখের রোজা হলো চোখ দিয়ে আমি হারাম কিছু দেখব না, খারাপ কিছু দেখব না, অবৈধ কিছু দেখব না। এটা হলো চোখের সিয়াম। মনের রোজা হলো মন দিয়ে আমি খারাপ কোনো চিন্তা করব না, কারোর ক্ষতি করার কল্পনা করব না, কারোর প্রতি মনের ভিতরে হিংসা রাখবো না, মনের ভিতরে অহংকার রাখবো না, মনের ভিতরে অন্যায় যত কিছু হতে পারে মন দ্বারায় করার মতো তার কোনো কিছু রাখবো না। এটা হলো মনের সিয়াম। ভাইরা আমার, যদি মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আপনি পালন করতে পারেন, তাহলে আপনার রমজানের সিয়াম, রমজানের রোজা রাখা সার্থক হবে। আর না হলে সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে। দুঃখজনক হলেও বাস্তবতা হলো আমাদের সমাজে বেশিরভাগ মানুষ রোজা রাখে, কিন্তু এই রোজা তাদের উপোস থাকা ছাড়া তেমন কোনো উপকারে আসে না। আমরা যদি চাই ভাইরা আমার, আমাদের রোজা সার্থক হোক, সফল হোক, আমাদের রোজা আল্লাহর কাছ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্টি এনে দেয়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমাদেরকে পাইয়ে দেয়, এরকম রোজা যদি আমরা রাখতে চাই, তাহলে শুধু পেটের নয়, গোটা অঙ্গ প্রত্যঙ্গের, গোটা শরীরের, গোটা দেহের রোজা রাখতে হবে।